নাসির তামিমার বিরুদ্ধে মামলা পাশে দাঁড়ালেন ইসরাত হাসান ডিভোর্স না দিয়ে বিয়ে করায় স্ত্রী তামিমা ও ক্রিকেটার নাসির হোসেনের বিরুদ্ধে মামলা করেছে রাকিব হাসান গত বুধবার ঢাকা মহানগর হাকিম মোহাম্মদ জসিমের আদালতে এই মামলা করেন মামলার বিষয়টি রাকিব নিজেই গণমাধ্যমকে নিশ্চিত করেছেন মামলার বাদী রাকিবের পক্ষে লড়ছেন আইনজীবী ইসরাত হাসান মামলা করার আগে রাকিব হাসানের জবানবন্দি গ্রহণ করেছেন আদালত এরপর শুনানি শেষে আদেশ পরে দেওয়ার কথা জানানো হয়েছে মামলার অভিযোগ থেকে জানা গেছে এগারো সালের ছাব্বিশে ফেব্রুয়ারি রাকিব হাসানের সঙ্গে এক নম্বর আসামি তামিমা সুলতানার তিন লাখ এক টাকা দিন মোহরে বিয়ে হয় এবং রেজিস্ট্রি হয় বিয়ের পর স্বামী স্ত্রী হিসেবে সংসার করতে থাকেন তারা তাদের কন্যা সন্তান তোবা হাসানের বয়স আট বছর তামিমা সৌদি এয়ারলাইন্স এ কর্মরত কেবিন ক্রু চাকরির কারণে দু বিশ সালের দশ মার্চ সৌদি গিয়েছিলেন তামিমা মহামারীর কারণে জরুরি অবস্থান করেন তিনি এ সময় ফোন এবং সোশ্যাল মিডিয়ার মাধ্যমে রাকিবের সঙ্গে তার যোগাযোগ হতো তামিমার সঙ্গে দুই নম্বর আসামি ক্রিকেটার নাসিরের বিয়ের ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে তা বাদী রাকিবের নজরে আসে গণমাধ্যমের আসা খবর ও ছবিতে নাসিরের গায়ে হলুদ ও বিয়ে পরবর্তী সংবর্ধনা হয়েছে মামলার অভিযোগে আরো বলা হয় নাসির বাদীকে ফোন করে জানিয়েছেন যে সম্পূর্ণ বিষয়টি সম্পর্কে তিনি অবগত এবং তার কাছে তামিমা আছেন আসামিদের এমন অনৈতিক ও অবৈধ সম্পর্কের কারণে বাদী ও তার শিশুকন্যা মারাত্মকভাবে মানসিক বিপর্যস্ত ও ক্ষতিগ্রস্ত হয়েছেন গত চোদ্দই ফেব্রুয়ারি ভালোবাসা দিবসে সৌদি এয়ারলাইন্সের বিমানবালা তামিমা তাম্মিকে বিয়ে করেন ক্রিকেটার নাসির হোসেন